আসসালামু আলাইকুম। সংবাদ পর্যালোচনামূলক ইউটিউব চ্যানেল ভিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখবেন। সরকার ঠিক কাজ করে কি না সেটাই বড় প্রশ্ন। আইএমএফ'র সাবেক কর্মকর্তা ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এস মনসুর বলেছেন, আইএমএফ'র সঙ্গে $450 কোটি ঋণ কর্মসূচিটি তো সরকার এমনি এমনি নিচ্ছে না, সরকারের যে জরুরি ডলারের দরকার তা ঋণ চাওয়ার চিঠিতে বলা আছে। ভালো যে আইএমএফকেই সরকার বেছে নিয়েছে। যতটুকু জানা গেছে ব্যাংকসহ রাজস্ব মুদ্রা বিনিময় হার ও জ্বালানি এসব খাতে সংস্কারের কথা বলবে আইএমএফ। আইএমএফ'র ঋণের শর্তের বিষয়ে তিনি বলেন, দেশের ব্যাংক খাতে কোনো সংস্কারই হয় না। ঋণের কর্মসূচিটি যেহেতু 3.5 বছরের ফলে সময় পাবে সরকার, ধাপে ধাপে এগোতে পারবে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার 10% নিচে নামিয়ে আনার শর্তের কথা শোনা যাচ্ছে। খেলাপি ঋণের হার কমাতে তো হবেই, পুরো ব্যাংক খাতেরই আমূল সংস্কার দরকার। আইএমএফ'র দেওয়া শর্তের মধ্যে এ সংস্কারের কথা থাকলেই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাজস্ব জিডিপি নিম্নতম হার। যখন উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যাচ্ছি আমরা, তখনও আমাদের এ হার 9-10% মধ্যে ঘুরপাক খাচ্ছে। এ ব্যাপারে সরকারের কোনো উদ্ভাবন নেই, মাথা ব্যথাও নেই। নতুন ভ্যাট আইন সাবেক অর্থমন্ত্রী এ মুহিত ভালোভাবে করে যেতে পারলেন না। বর্তমান অর্থমন্ত্রীও একে প্রায় ইউজলেস করে ছেড়েছেন। রাজস্ব জিডিপির হারটা বাড়বে কিভাবে? যথেষ্ট পরিমাণ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি কেনার কথা কেবল শোনাই যাচ্ছে। তৃণমূল পর্যায়ে কর কার্যালয় স্থাপনের কাজটিও যদি আইএমএফ'র শর্তের কারণ হয় ভালো হবে। এরপর থাকলো জ্বালানি খাত, এটা বাজার ভিত্তিক হওয়া দরকার। এখন অবশ্য বাজারের কাছাকাছি আছে, ফলে সরকার তা করে ফেললেই পারে। সরকার সম্প্রতি জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়িয়েছে, ঠিক সিদ্ধান্তই নিয়েছে। অনেকে আইএমএফ'র দোষ দিচ্ছে আন্দাজে, টাকা ছাপিয়ে আর কতদিন, গ্যাসের দাম বেশি না বাড়িয়ে কি সরকার ভালো করেছে? আমার জবাব না। মোট কথা হচ্ছে তিনটা খাতে সরকারকে বেশি মনোযোগ দিতে হবে। যতটুকু বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষের পক্ষেই থাকছে আইএমএফ'র শর্তগুলো। সরকারের কাজগুলো ঠিকঠাক করবে কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন।